আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা 2024-এ আসন্ন লোকসভা নির্বাচন যাদবপুর লোকসভা কেন্দ্রে। ইতিমধ্যেই শাসক দল তৃণমূল কংগ্রেস ভাঙড় জুড়ে পদযাত্রা দিয়ে কর্মী সভা করে সরকারে উন্নয়ন তুলে পাশাপাশি এবারে যাদবপুর লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষের সাথে পরিচয় পর্ব সেরে ফেলেছেন। যাদবপুর লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা হয় ভাঙড় ভোগালী অঞ্চলে। বক্তা হয়ে আসেন ভাঙড় বিধানসভা কেন্দ্রের আবজারভার শওকত মোল্লা, আব্দুর রহিম মোল্লা, মোদাচ্ছের হোসেন, প্রবীর গাইন, জিয়ারুল হক, আরমান মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ। শওকত মোল্লা নাম করে বলেন, একজন বলেছিলেন আমাকে ভোটে জেতানো হলে আমি ভাঙড়ে মেডিকেল কলেজ করাবো। কটা মেডিকেল কলেজ করেছেন উনি? আমাকে ভোটে জেতালে আমি ভাঙড়ে রাস্তাঘাট করে দেব। কটা রাস্তাঘাট করেছেন ভাঙড়ে? তিনি এও বলেন, 2024-এর লোকসভা নির্বাচনে আমাদের লড়াই মা বোন বেটি বাঁচানোর লড়াই, আমাদের লড়াই ভিটে মাটি রক্ষা করার লড়াই, আমাদের লড়াই দেশকে বাঁচানোর লড়াই, এই লড়াই আমাদের বাঁচার লড়াই। আমাকে ভোটে জেতান আমি ভাঙড়ে মেডিকেল কলেজ তৈরি করব। কটা মেডিকেল কলেজ তৈরি করলেন? আমাকে ভোটে জেতান আমি ভাঙড়ে রাস্তাঘাট তৈরি করে দেব। কটা রাস্তাঘাট তৈরি করেছেন? কিংবা একটা টিউবওয়েল কিংবা একটা বিদ্যুতের খুঁটি বসানোর জন্য এই লড়াই নয়, এই লড়াইটা হলো আমাদের মা বোন বেটি ইজ্জত রক্ষা করার লড়াই, এই লড়াই আমাদের ভিটে মাটি রক্ষা করার লড়াই, আমাদের দেশটাকে রক্ষা করার লড়াই। কারণ যেভাবে বিজেপি সরকার গোটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে গোটা দেশ জুড়ে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা বাঁধাচ্ছে, কোথাও মসজিদ ভাঙছে, কোথাও মন্দির ভাঙছে, কোথাও গির্জা ভাঙছে, কোথাও গুরুদ্বার ভাঙছে, গোটা দেশ জুড়ে যেভাবে অস্থিরতা তৈরি করছে, আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে। আপনি স্বাধীনতার পরে কখনো শুনেছেন যে কোন সরকারের, যে সরকার পরিচালিত দেশ চলে সেই পার্টির নেতারা মসজিদে মসজিদে কখনো শিবলিঙ্গ খুঁজে বেড়ায়? আপনি স্বাধীনতার পরে কখনো শুনেছেন যে দেশের কোন একটি রাজনৈতিক পার্টি যাদের দ্বারা সরকার পরিচালিত হয় তারা গোটা দেশ জুড়ে হিন্দু মুসলমানদের কিভাবে ধর্মান্তকরণ করা হবে তার জন্য চেষ্টা করে? স্বাধীন ভারতবর্ষে কোন সরকার কখনো যে কাজ করেনি, কোন পার্টি কখনো যে কাজ করেনি, আজকে দেশের বিজেপি সরকার, বিজেপি পার্টি আজ গোটা দেশ জুড়ে এই ধরনের নারকীয় তাণ্ডব চালিয়ে গোটা দেশটাকে কঠিন পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে চাইছে। তাই তো আমরা বলছি, এ লড়াই আমাদের বাঁচার লড়াই, এ লড়াই আমাদের দেশকে রক্ষা করার লড়াই, এ লড়াই আমাদের মা বোন বেটিদের রক্ষা করার লড়াই, ইজ্জত সম্মান দেওয়ার লড়াই, এই লড়াইয়ের বিরুদ্ধে আমাদের এই লড়াইটাকে অনেক বেশি সংগঠিত করতে হবে। আমি এখানে আমি নিশ্চিতভাবে জানি এই আলহামদুলিল্লাহতে গত 2023 সালের পঞ্চায়েত নির্বাচন আমাদের নান্নুদা প্রয়াত হয়েছেন, আমরা তার আল্লাহর কাছে কামনা করি সে জান্নাতে যাক, ভালো থাকুক। দীর্ঘদিন ধরে এই এলাকায় বিভিন্নভাবে সমাজসেবা করেছে, এই এলাকার উন্নয়ন করেছে, তার বাড়িতে তার অপরাধ ছিল, তার ছেলের যে সে জেলা পরিষদের প্রার্থী তার বাড়িতেও বোম মারা হয়েছিল, অনেক ঘটনা ঘটানো হয়েছিল। আজকে যারা আইসিপির যারা নেতা কর্মী যারা আছেন আমাদের সভাটা শুনছেন, আমি তাদের বলি পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনার দিন কাঠালিয়া স্কুলে যেভাবে চতুর্দিক থেকে আপনারা ঘিরে ধরেছিলেন, একজন পুলিশের অ্যাডিশনাল এসপিকে গুলি করেছিলেন, একজন কনস্টেবলকে গুলি করেছিলেন, আর তার বিনিময়ে তিনজন তরতাজা ভাঙড়ের ছেলে পুলিশের গুলিতে সেদিন মারা গিয়েছে, ওই পাত্রা তো আপনাদেরকে দিতে হবে। সেদিন তো সেখানে তৃণমূল কংগ্রেস ছিল না, সেদিন সেখানে ছিল কর্মীসভা। তো আমাদের করতেই হবে, ভোট যখন এসছে তো কর্মীসভা করতেই হবে। আজ যাদবপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী এসেছেন, কি বলবেন? ভালো, গণতান্ত্রিক দেশ আসতেই পারে, কেউ প্রধানমন্ত্রী কেন, বিল ক্লিনটন আসতে পারে, কোনো তো অসুবিধা নেই। যে নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী এলেন, কি বলবেন? এর আগে তো বিধানসভায় এসেছিল, স্বরাষ্ট্র আসবে তা কি আছে, কোনো অসুবিধা নেই, যে খবর আসবে আসবে, এখানে যে ঘরবাড়ি করে থাকবে।